ওয়ার্ল্ড টি টোয়েন্টির রোমাঞ্চকর সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। বিরাট কোহলির অনবদ্য 89 রানে বোর্ডে 192 রান তোলে ভারত। জবাবে জনসন চার্লস এবং ল্যান্ডন সিমন্সের জোড়া ফিফটিতে দারুণ এক জয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববারের ফাইনালে উইন্ডিজদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ক্রিস গেলকে হারায় উইন্ডিজ। স্যামুয়েলসও ফেরেন দ্রুতই, তবে জনসন চার্লস এবং ল্যান্ডন সিমন্সের তৃতীয় উইকেটে 97 রানের পার্টনারশিপে জয়ের ভিত পায় উইন্ডিজ।